নজরে বড়ঞ তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা 18 ঘন্টা পার হয়ে গিয়েছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ তাকে করা হয়েছে এবং গতকাল রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। বিধায়কের আন্দি গ্রামের বাড়িতে তল্লাশি অভিযান, বিধায়কের আত্মীয়র বাড়িতেও তল্লাশি চালিয়ে ল্যাপটপ প্রিন্টার সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পাশাপাশি আপনাদের জানাবো, বাড়ির পাশের পুকুরে বিধায়কের দুটি মোবাইলও উদ্ধার হয়েছে। শৌচালয়ে যাওয়ার নাম করে পুকুরে মোবাইল ফেলে দেন বিধায়ক, রাতভর পুকুরের জল বের করে মোবাইল উদ্ধারে মরিয়া সিবিআই। কি আছে ওই মোবাইলে, মোবাইল ফেলে দিয়ে কোনো সত্য আড়ালের চেষ্টা কি করছেন তিনি, এমনটা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। গতকাল রাতভর তল্লাশি চালানো হয় আন্দিগ্রামে, যদিও রাতের অন্ধকার থাকায় কাজে কিছুটা বিঘ্ন ঘটে, তবে পরিবারের সকাল থেকেই জেনারেটর এবং মোটর বসিয়ে জল তোলার কাজ ইতিমধ্যেই চলছে। সঞ্জীব রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জীব, 18 ঘন্টা পার হয়ে গিয়েছে, রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধায়ককে, এবং এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এলো? কারণ দুটি মোবাইল, সেই মোবাইলে কি কোনো প্রমাণ লুকিয়ে রয়েছে এবং সেই প্রমাণ লোপাটের জন্যই কি মোবাইল দুটি ফেলে দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত কি তথ্য সিবিআইর হাতে? একদম মোবাইলেই যে অনেক তথ্য ছিল সেটা স্পষ্ট, কারণ হচ্ছে কালকে যখন সিবিআইয়ের আধিকারিকরা তার বাড়িতে বাসভবনে আসে এবং অফিসে আসে, বিকেল 5:30 নাগাদ যখন বেশ কিছু তথ্য অ্যাডমিট কার্ড এবং যে নথিগুলো সিবিআই পেয়েছিল সেগুলো যখন সিজার লিস্ট করে, তখন মোবাইল দুটোকেও কিন্তু সিজার লিস্ট করে এবং সেই মোবাইল দুটোকে সিজার লিস্ট করে সেই মোবাইল মোবাইল রেখে দেওয়া হয়। কিন্তু যেটা অভিযোগ আধিকারিকদের, সেই সিজার লিস্ট করা মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে তিনি বাড়ির পেছন দিকে দেয়াল আছে সেখান দিকে ছুড়ে ফেলেন, এবং তারপরে আমরা দর্শকদের দেখেছিলাম যে সন্ধ্যাবেলা নাগাদ ওই বাগানে, আম বাগানে রাতভর তল্লাশি করা হয়। কিন্তু তারপরে মনে হয় যে এই বাগানে না পুকুরে পড়ে গেছে হয়তো, সেই জন্য রাত্রেবেলা থেকেই পুকুরের জল পাম্প দিয়ে জল তোলার কাজ শুরু করে। কিন্তু রাত গভীর রাত হয়ে যাতে লাইটের একটা সমস্যা হচ্ছিল, সেই কারণে গোটা রাত সম্ভব হয়নি, সকাল থেকে আবার শুরু হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে যে তথ্য এখনো পর্যন্ত পেয়েছে সিবিআই, অ্যাডমিট কার্ড, বেশ কিছু টাকার লেনদেন, যে চাকরি দেওয়ার পর যে লেনদেন হয়েছিল সেই সব টাকার লেনদেন, কিন্তু মোবাইলে যে কল রেকর্ড বা কার সঙ্গে কথা হয়েছিল, হোয়াটসঅ্যাপের চ্যাট, বাকি ডিজিটাল কিছু তথ্য হোয়াটসঅ্যাপ ছিল যেই কারণেই এই মোবাইল দুটোকে তিনি কেড়ে নিয়ে, হাত থেকে কেড়ে নিয়ে এই পুকুরে ফেলে দিয়েছেন, এমনটাই আধিকারিকরা মনে করছে। এবং এই মোবাইল ফেলে দেওয়ার প্রায় 12-13 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু মোবাইলগুলো তাড়াতাড়ি রিকভারি না করলে মোবাইলের সেই ডেটাগুলো রিকভারি করাটাও মুশকিল হয়ে যাবে সিবিআই পক্ষে। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই মোবাইল রিকভারি করার চেষ্টা চলছে। পাশাপাশি কালকে একযোগে তার অফিস বাড়ি এবং শ্বশুরবাড়ি তিন জায়গায় যখন একসঙ্গে সিবিআই আধিকারিকরা ঢোকে, তার শ্বশুরবাড়ি থেকে ঘন্টা চারেক জেরা করা হয় এবং তার শ্বশুরবাড়ি থেকে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার এবং বেশ কিছু কাগজ উদ্ধার হয়েছে। কিন্তু এই জীবন কৃষ্ণ সাহার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড এবং বেশ চাকরি বাকরির লিস্ট এবং অনেক তথ্য কালকেই পাওয়া গেছে। এটা স্পষ্ট হচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে তিনি যে সরাসরি যুক্ত সেটা কিন্তু স্পষ্ট সিবিআই আধিকারিকের কাছে। কিন্তু মোবাইলে এই টাকা চাকরি প্রার্থীদের কাছে যে টাকা তুলেছিলেন সেই টাকা তিনি অন্য কোথায় কাকে কাকে দিয়েছিলেন, এর সঙ্গে আর কে কে যুক্ত আছে, এই তথ্যগুলো হয়তো মোবাইল থেকে কিছু রিকভারি হবে এটাই আশা করছে সিবিআই আধিকারিকরা। তাই সেই মোবাইল দুটো পাওয়ার জন্য এখন লক্ষ্য। কিন্তু এই মোবাইল যে যখন ফেলা হয়েছে এখন যে টাইম, তাতে মোবাইল রিকভারি করে মোবাইল থেকে ডেটা রিকভারিটা কতটা সহজ হবে সেটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। কারণ এই যে পুকুরে ফেলা হয়েছে, সেই পুকুরে এমনি পানা পুকুর, তার মধ্যে পাক, তার মধ্যে ঢুকে যাওয়া, এই মোবাইল রিকভারি করা, সেই মোবাইল থেকে ডেটা রিকভারি করাটা অনেকটাই শক্ত কাজ বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এই মোবাইলের সূত্র ধরেই তদন্ত এগোবে এবং এই মোবাইলেই যে কোনো রকম সত্য লুকিয়ে রয়েছে এবং এই সত্য লোপাটের জন্য, অর্থাৎ প্রমাণ লোপাটের জন্য এই মোবাইল ফেলে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে এবং যেমনটা তুমি জানাচ্ছিলে যে তার শ্বশুর বাড়ি এবং আত্মীয়দের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে, অভিযান চালানো হয়েছে, সব মিলিয়ে এখনো পর্যন্ত সিবিআই এর হাতে ঠিক কি কি তথ্য উঠে এলো? দেখো, সিবিআই এর হাতে অনেক তথ্য এসছে, অ্যাডমিট কার্ড এসছে, যে টাকার লেনদেন হয়েছিল সেই লেনদেনের কাগজ উঠে এসছে, কিছু ডিজিটাল নথি উদ্ধার হয়েছে, সবগুলোই মোটামুটি তার বাড়ি থেকে অফিস থেকে এগুলো উদ্ধার হয়েছে।
তার যদি আত্মীয় বাড়ি বলো, যেটা রঘুনাথগঞ্জে, সেখান থেকে একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে এবং প্রিন্টার উদ্ধার হয়েছে, সেখান থেকে বেশ কিছু কাগজ উদ্ধার হয়েছে। কারণ যে বাড়িতে কালকে রঘুনাথগঞ্জে সেটা তার শ্বশুর বাড়ি, সেখানে তার তিনি নিজে এই জীবনকৃষ্ণ শাহ নিজে একজন শিক্ষক, তার স্ত্রী একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, সব মিলিয়ে তার শালককে তিনি চাকরি পাইয়ে দিয়েছিলেন এবং রঘুনাথগঞ্জ এলাকায় তার শালককে দিয়ে বেশ কিছু মানুষের কাছে চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা তুলেছিলেন। এখনো পর্যন্ত সূত্র অনুযায়ী যেটুকুনি জানা যাচ্ছে, মুর্শিদাবাদ, মালদার একটা অংশ এবং বীরভূম, এই তিনটে জেলা থেকে 400 কোটি টাকা এই জীবনকৃষ্ণ শাহ তার এজেন্ট দ্বারা টাকা তুলেছিল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে। এবং সেই তথ্য কিন্তু একটা সূত্র থেকে পাওয়া যাচ্ছে এবং জীব এই কৌশিক ঘোষ যে সিবিআই হাতে গ্রেপ্তার হয় নিজাম প্যালেসে, এই কৌশিক ঘোষ প্রথম গ্রেপ্তার হয় মুর্শিদাবাদ থেকে, তার সঙ্গে কুন্তলের একটা বড় যোগাযোগ ছিল এবং এই গ্রেপ্তারের পর, এই কৌশিক ঘোষ গ্রেপ্তারের পর কিন্তু জীবনকৃষ্ণ সাহার নাম প্রকাশ্যে আসে এবং জীবনকৃষ্ণ সাহা এই কুন্তলকে শুধুমাত্র এই চাকরি পাইয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা তুলনায় ভোটে তিনি যখন বিধানসভা নির্বাচনে প্রার্থী হন, তখন তার হয়ে এই কৌশিক ঘোষকে আমরা দেখেছিলাম তার ব্যানারে সৌজন্যে কৌশিক ঘোষ বিভিন্ন জায়গায় তার ব্যানার এবং ফেস্টুনে এই কৌশিক ঘোষের নাম ছয়লাভ হয়ে গেছিল। কৌশিক ঘোষ যে তার একটা বড় এজেন্ট ছিল এবং কৌশিক ঘোষ গ্রেপ্তারের পরই জীবনকৃষ্ণ সাহার নাম একদম প্রকাশ্যে আসে এবং দীর্ঘদিন ধরে বিধায়ককে কিন্তু ট্র্যাক করছিল, এই সেই তার সঙ্গে যে সে যে সরাসরি নিয়োগ দুর্নীতিতে যুক্ত সেটা কিন্তু স্পষ্ট। একেবারে, আপাতত ধন্যবাদ সঞ্জীব।